বিশ্বাসের দুঃখটা আশা করি তোমরা একটু বুঝতে পারবে। বউ যদি রান্না করতে না পারে, মানে ঠিক পারে না বলবো না, মানে যদি খুব কুড়ে হয়, বেশি ইনিশিয়েটিভ নিতে না পছন্দ করে, তাহলে বিশ্বাসের মতো অবস্থা হয়। ঠিক আছে, আমরা থাকি ঝাড়াহালিতে, আমরা যাচ্ছি এখন মারাথাহালিতে। কি জন্য যাচ্ছি সেটা তো সারপ্রাইজ থাক, কেননা কিছু একটা স্পেশাল জিনিস যেটার লোভে আমরা ঝাড়াহালি থেকে বাইক নিয়ে ঠান্ডার মধ্যে 26 বিশ্বাস এতটা মানে এক্সাইটেড হয়ে যাবে ব্যাপারটা নিয়ে। এই ক্রেডিটটা আজকে বিশ্বাসের, কিন্তু বিশ্বাস খুঁজে বার করেছি। আমি একটা কথা বলতে চাই, আজকের ভিডিওটা যারা একা আসো বা উইথ ফ্যামিলি ব্যাঙ্গালোরে মুভ করতে চলেছো এখন, তোমাদের জন্য একদম পারফেক্ট ভিডিও থাকবে, কথা দিলাম। হ্যাঁ, ভিডিওটা দেখো, ঠিক আছে, ভালো লাগবে। বাংলায় লেখাটা একটুখানি ক্লোজ করে দিই, বলো বাংলায় কি স্পেশাল মটন ঝোল, সর্ষে চিংড়ি, হিং কচুরি কম্বো, দামগুলো ঠিকঠাক আছে কি? একদম। আচ্ছা, আমরা কম্বোতে আলুর দমটা নিয়েছিলাম, এর সাথে ছোলার ডালও নেওয়া যেতে পারতো, বাট আলুর দমটা আমাদের পছন্দ বলে আলুর দমটা দেখেও কিন্তু হেভি ডেলিশিয়াস লাগছে। তাড়াতাড়ি করুন, সেটা তার থেকে আপনারা যদি কাপড়ে দেন। ওকে, আলাদা শান্তি দেখা গেছে মনে, মানে মুখের একটা এক্সপ্রেশন হয় না, তুমি ভিডিও করা বন্ধ করে খাও। দুর্দান্ত খেতে, ব্যাঙ্গালোরের যে বাঙালিরা রয়েছে, যদি এখনো টেস্ট না করে থাকো জিয়ানো, ঠিক আছে, মারাঠা তো যদি তোমরা টেস্ট করে না থাকো, এখানে যদি এখনো অব্দি ভিজিট না করো, অবশ্যই আসো, এবং মানে কি বলবো, দুর্দান্ত, হাইলি স্যাটিসফাইড, এতটা আশা আমাদের স্বার্থ করে, দুর্দান্ত খেতে লাগছে। এই যে আলুর দমটা সত্যি খুব টেস্টি, আর যেটা আমার খুব ভালো লাগছে, মানে আলুর দমের মধ্যে না কাজু বাদাম এবং কিশমিশ দুটো মানে বাইকটা আমরা পাচ্ছি, খেতে তো ভালো লাগছে, কিন্তু কাজু বাদামের যে একটা ফ্লেভার, এত সুন্দর চার মগজ কাজু বাদাম সব কিছু রয়েছে, এটা বোঝাই যাচ্ছে, এটা একটু অতিরিক্ত মাত্রায় স্পাইসি নয়, খুব সুন্দর ব্যালেন্সড একদম ফ্লেভারটা, কচুরি সাইজ এবং পরিমাণ, হ্যাঁ, এবং কচুরি সাইজ মানে আরামসে, ধরো এটা একটু দেখো, এটা হচ্ছে সাইজ, মানে মোটামুটি আমার মুখের মতোই সাইজ, এই দেখো, মানে দুটো কচুরিতে রীতিমতো পেট ভরে যাবে এরকম সাইজ, তো তিনটে করে দিয়েছে এক প্লেটে, তো যেটা মোর দ্যান সাফিসিয়েন্ট, আমার তো মানে এটাই রাখবে দুজনের, এবং বিশ্বাসের।
তো সেটাই বিল হয়েছে আমার তিনটাকে পেট পেট ভরে গেল আমার অলরেডি দুটোকে পেট ভরে গেছে একটা রয়েছে চেটে চেটে খাচ্ছ কেন এরকম দেখছ না দেখছ না বলে চেটে চেটে আচ্ছা তুমি এটা ঠিক এটা আঙুল চাটার একটা আলাদা ইয়ে আছে এরকম এরকম করে চাটো এরকম করে এরকম করে চাটো লেগেই গেল হাতে আলুটা খাচ্ছি উল্টো ভাবে এরকম ভাবে আগে লোকে স্টার্টার খায় মানে স্ন্যাক্স টাইপের ফিশ ফ্রাই ফিশ কবিরা যেটা টাইপের খায় তারপরে মেন কোর্সে যায় আমরা প্রথমে সত্যি কথা বলতে আজকে আমরা প্রথম দিন এসেছি এখানে তো আমরা খুব ডাউটে ছিলাম ডাউটে ছিলাম বলতে কি কীরকম হবে না হবে আগে একটা কিছু নিয়ে দেখি তো সুন্দর টেস্ট যে আমার একটার পর একটা অর্ডার চলছে এরপরে আবার বিরিয়ানি আসে মানে আজকে ইউনিয়ন খেয়ে শুতে হবে রাতের বেলা এটা গ্যারেন্টি দুর্দান্ত না এবার তুমি যেদিনকে বলবে না যে বাড়ি যেতে ইচ্ছে করছে তোমাকে নিয়ে এই রেস্টুরেন্টে নিয়ে আসবে ক্রাঞ্চি ভিতরে খুব সুন্দর একটা মাছের ফ্লেভার দারুণ লাগছে মাছের লেয়ারটা বেশ ভালো মোটা বসন্ত কেবিন টাইপের ফিলিং আসবে কথা বলতে পারছি না আমি তোমাদেরকে না আমি রেস্টুরেন্টটা সম্পর্কে বলি আমি শুনলাম যে দিদি আর কি এখানে পরিবেশন করছেন মানে যিনি দায়িত্বে রয়েছেন না তো ওনার থেকে আমি শুনলাম গল্পটা যে ওনাদের 8 দিন ওপরে একটা ছোট্ট দোকান ছিল ঠিক আছে কেন ওনারা বিরিয়ানি দিয়ে এতটা ফেমাস হয়েছে ওজিয়ানো যে রেস্টুরেন্টটা আজকে ব্যাঙ্গালোরে মোস্ট বিরিয়ানি দোকানের মধ্যে ওজিয়ানো মানে সেই লিস্টে আছে হ্যাঁ যেখানে শুধু বিরিয়ানি নয় বিরিয়ানিটা এদের টপ মোস্ট মানে ফেমাস বলা যায় সাথে রান্না বললো কি করে শুধু প্রচুর যেটা আমরা খেলাম অলরেডি দেখলাম ঠিক আছে তো সেই প্রত্যেকটা মানে বাংলার যে একদম অথেন্টিক খাবারগুলো সেগুলো ওনারা দুর্দান্ত তুলে ধরেছে তো 8 দিন পরে ওনাদের একটা ছোট্ট দোকান দিয়ে স্টার্ট জার্নি তো ধীরে ধীরে মানুষের ভালোবাসা রেসপন্স অবশ্যই সাদি কথা বলে ভালো এবং কোয়ান্টিটিতে ওনারা সাফিসিয়েন্ট দিচ্ছেন তো একটা অনেস্টি রয়েছে যে জিনিসটা আমরা নিজেরা ফিল করলাম হয়তো সেই কারণেই এতটা ভালো ফিডব্যাক আমরা মানে আমরা নয় মানে ওনারা পাচ্ছেন তো অ্যাকচুয়ালি ওজিয়ানোর বিরিয়ানি সবথেকে বেশি ফেমাস তো তারপর বিরিয়ানি খাওয়ার জায়গার পেটে সত্যিই নেই কিন্তু দিদি এত ভালো উনি বললেন যে মানে এটা আমাদের ওজিয়ানোর বিরিয়ানিটা অবশ্যই টেস্ট করবে কেননা এটা আমাদের ফেমাস তো যেটা সিগনেচার ডিশ এখানকার সেটা তো অবশ্যই মানে পেটে সত্যি জায়গা নেই জাস্ট ইমোশনালিটি ভালো লাগার কারণে কেননা আমি চাই যে এত ভালো একটা জিনিস এটা আরও মানুষের কাছে পৌঁছাক যেই কারণে আমরা কিন্তু ফুড রিভিউ করি না ঠিক আছে আমরা ফুড ব্লগার কিন্তু নই আমরা কিন্তু ডেলি ব্লগার কিন্তু এখানে এসে আমাদের এত ভালো লাগলো অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাবার দাবার কোয়ালিটি কোয়ান্টিটি এভরিথিং এবং সবথেকে বড় কথা এনাদের ব্যবহার ঠিক আছে এটা অনেক স্টিল আছে তো সেই কারণে আমরা ভাবলাম যে না এদের যেটা সবথেকে ফেমাস আমরা সেটারই রিভিউ দেবো আমরা চাই যে যেটা ভালো জিনিস সেটা সবার কাছে পৌঁছায় তো সেই কারণে না পেটে জায়গা না থাকার সত্ত্বেও আজকে বিরিয়ানি খাবো একটু একটু জেনে টেস্ট করবো আর তোমাদেরকে জানাবো যে সত্যি এটা কেমন লাগলো অনেক রিভিউ দেবো মনে পড়ছে বাড়ির কথা কলকাতার বিরিয়ানি দাদা বৌদি থেকে আরম্ভ করে আরসালান আমিনিয়া তুলনা করবো না তবে একদম টিপিক্যাল যে আমাদের কলকাতার বিরিয়ানি পুরোপুরি খেতে নলেনগুড়ের পায়েসও তোমার জন্য রয়েছে আজকে স্যাটারডে
স্যুইট ক্রেভিং হবে। আর আমি এখন খাবো না, কেননা আমার আমার গার্লফ্রেন্ড বউ, মানে যার গার্লফ্রেন্ড বউ খেতে ভালোবাসে তুমি দূরেই থাকো, যার গার্লফ্রেন্ড বউ খেতে ভালোবাসে সে খাইয়ে ভিডিও করতে ফটো তুলতে বেশি বেশি ভালো লাগে। এই জাস্ট ঘরে ঢুকলাম আর এত খেয়েছি, মানে বাঙালির বুড়ি বল, দেখো সুন্দর একটা বুড়িও বেশ ভিজিবল হয়ে গেছে না, এটাকেই বলে স্যাটিসফ্যাকশন। সত্যি বলতে খাবারটা বললাম বারবার বলছিলাম, মানে খেতে খেতেও বলছিলাম, এতটুকু রং চড়িয়ে বা বাড়িয়ে চড়িয়ে নয়, আমরা কোনো মানে স্পন্সার্ড ভিডিও বানাচ্ছি না, আমরা নিজেরা আর কি, হ্যাঁ যাদের তোমরা চিনিও না, মানে এটা একদম মন থেকে অনেস্ট ভিডিও। খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি খুব ভালো এবং এত কিছু খেয়েছি, মানে বলতে গেলে দেখো সব জিনিসগুলি ভাজা ভুজি, কড়াইশুঁটির কচুরি, ফিশ ফ্রাই, তারপর আবার পরে ঘিয়ের বিরিয়ানি, এবং সাফিসিয়েন্ট পরিমাণ দিয়ে ঘি দিয়ে বানানো ছিল বিরিয়ানিটা, তারপরে এতটুকুও না শরীরটা আইঠাই করা বা জল পিপাসা বা সত্যি কিন্তু জিনিসটা কিন্তু হচ্ছে না। তো সেটাই হচ্ছে ব্যাপার যে ওরা যে কতটা কোয়ালিটিটাকে মেনটেন করে বানিয়েছে এটা বলার মতো। আর সব থেকে যে জিনিসটা ভালো লাগলো, একটা হোমলি অ্যাটমসফিয়ার, মানে একদম একটা সেই পুরো মনেই হচ্ছে না যে বাংলা থেকে এত দূরে বাইরে রয়েছি ব্যাঙ্গালোরে কোনো একটা রেস্টুরেন্ট, পুরো একদম বেঙ্গলের মতোই একটা ফিলিংস। এবং ওখানকার যে মানুষগুলো তাদের প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো, মানে হ্যাঁ আমি স্পেশালি মৌমিতাদির কথাটা উল্লেখ করতে চাই, হয়তো মৌমিতাদি আমার ভিডিওটা দেখবে। তো খুব ভালো লেগেছে আমার পরিচয় হয়ে ওখানে, ব্যাঙ্গালোরে কিছু বাঙালির সাথেও পরিচয় হলো। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করব, খুব একটা লম্বা ভিডিওটা করব না। আমি একদম বলবো যে যারা এখানে থাকো অবশ্যই একবার রেস্টুরেন্টে যেও, ওখানে খেয়ে ওখানকার বিরিয়ানি খুব ভালো লাগবে। এবং বিরিয়ানি ছাড়াও রাধা বল্লবী, কড়াইশুঁটির কচুরি, তারপর ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, যেগুলো আমাদের বাংলার যে ফেমাস ফেমাস খাবারগুলো ওগুলো অবশ্যই ট্রাই করবো। হ্যাঁ ছোলার ডাল আলুরদম কি ভালো হয়েছিল, মানে কি বলবো, ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, একদম ঘরের মতো একটা পরিবেশ, খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতো এখানেই। একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন আমার ভিডিও তোমরা দেখে থাকো, আই মিন সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কেমন। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার অ্যান্ড স্টে হ্যাপি। মুয়া।